আধুনিক যাপন প্রণালীর শিকার বাংলার কুটির শিল্প সময়ের সাথে সাথে হারিয়েছে নিজের কৌলিন্য। তবে বাংলার এই কুটির শিল্পকে আবারও মূল স্রোতে ফিরিয়ে আনতে যার পর নাই চেষ্টা করছেন সরকার। এবার বাংলার কুটির শিল্পকে বাঁচাতে অভিনব উদ্যোগ নিল রেল। চালু হল ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট কর্মসূচি। 2022-23 কেন্দ্রীয় বাজেটে রেলওয়ে ইউনিয়নের তরফ থেকে ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট পরিকল্পনার কথা বলা হয়, যার ভিত্তিতেই সম্প্রতি পূর্ব মেদিনীপুরের মেছেদা রেলওয়ে স্টেশন টিকিট কাউন্টারের সামনে উদ্বোধন করা হল ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট পরিকল্পনার একটি স্টল। স্থানীয় শিল্পীদের হাতে তৈরি পটচিত্রের একাধিক প্রোডাক্ট থাকবে এই স্টলটিতে। আমাদের ইউনিয়ন বাজেট অ্যানাউন্সমেন্ট হয়েছে 2022-23 ওয়ান স্টেশন ওয়ান প্রোডাক্ট। রেলের থেকে একটা লোকাল প্রোডাক্টের উপরে লোকাল প্রোডাক্টের আগ্রহ বাড়ানোর জন্য, যাতে হচ্ছে ওই জিনিসটা আমাদের এখানে প্রচলন হয়, তার জন্য একটা স্কিম রেল থেকে পাস করানো হয়েছে। সেই হিসাবে আমাদের মেছেদাতে চিত্রপট লোকাল স্কিম চালু করা হয়েছে। আপাতত 15 দিনের জন্য এই স্টলটির ট্রায়াল চলবে বলে জানা গিয়েছে। ভবিষ্যতে বিক্রির উপর ভিত্তি করে স্টলটিকে পার্মানেন্ট করার চিন্তা ভাবনা করবে রেল, আর সেক্ষেত্রে সমস্ত রকম সাহায্যও করবে ভারতীয় রেল। এখন আপাতত 15 দিনের জন্য করা হয়েছে। এটা ভালো সেল হলে ওনারা যদি মনে করেন যে আরো এক্সটেনশন করবেন, তাহলে এরপরে এটা আরো এক্সটেনশন করবে। স্থানীয় শিল্পের প্রচার এবং বিক্রি বাড়িয়ে এলাকার অর্থনীতি মজবুত করতে এই ধরনের স্কিম সত্যি প্রশংসনীয়। পূর্ব মেদিনীপুর থেকে প্রসূন ব্যানার্জির রিপোর্ট, বিজনেস প্রাইম নিউজ।